হাই ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফেসবুক ফলোয়িংটি হাইড করতে পারেন। সো আমি যদি আমার ফেসবুক আইডিতে চলে যাই, আপনাকে দেখাচ্ছি। তো আপনারা যাদেরকে ফলো করতেছেন সেটি কীভাবে হাইড করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার রয়েছে 5K এবং এখানে 2K রয়েছে আমি ফলোয়িং যাদেরকে করতেছি। তো এখানে আমার যে 2K ফলোয়িংটিকে আমি কীভাবে হাইড করতে পারি, সবাই এসে যেন আমার প্রোফাইলে দেখতে পারে যে এখানে 0 ফলোয়িং রয়েছে। তো এটি কীভাবে হাইড করবেন আমি সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল স্ক্রিনে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি ফেসবুক যে অ্যাপসটি রয়েছে সেটি ওপেন করবেন। তো আমি মোবাইল ফেসবুকটি ওপেন করছি, তারপর এখানে আপনাদের যে প্রোফাইলে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার 5K ফলো রয়েছে এবং আমি ফলোয়িং আমি যাদেরকে ফলো করতেছি তারও রয়েছে 2K। তো আমরা জাস্ট এখানে 3-ডট মেনুতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাজ রয়েছে, মানে পাবলিক আমাদের এই প্রোফাইলটি কীরকমভাবে দেখতে শো করতেছে পাবলিকের সামনে সেটি শো করতেছে, যে এরকমভাবে শো করতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু দেখতে পাচ্ছে যে আমি 2K মানুষকে ফলো করতেছি। তো এটি কীভাবে আমরা হাইড করব সেটি দেখবো এই ভিডিওতে। তো আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর আমরা হোমে চলে আসবো। তো এখান থেকে হোমে চলে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে আমরা এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছেন যে সেটিং এবং প্রাইভেসি রয়েছে এখানে চলে আসবো। তারপর আমরা সেটিংয়ে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা প্রোফাইল সেটিংয়ে চলে আসব। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি রয়েছে, এখানে আমরা ক্লিক করছি। তারপর এখান থেকে আমরা দেখব, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফলোটি কে কে শো করছে সেটি রয়েছে, কারা দেখতে পাবে। তো এখানে এটি রয়েছে পাবলিক রয়েছে, আমরা জাস্ট এখানে সি মোডে ক্লিক করে আমরা অনলিমি করে দেব, তাহলে এটি কেউ দেখতে পাবে না। তো আমরা এখানে অনলিমি করে দিয়েছি। তো আমরা এখন আমরা চেক করব যে আমরা সেটিংটি করতে সক্ষম হয়েছি কিনা, এবং দেখতে পাচ্ছেন এখানে অনলিমি নিচে শো করছে। তো আমরা জাস্ট এখান থেকে আবার আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। তো এখান থেকে আমরা প্রোফাইলে চলে গেলাম, তারপর এখান থেকে আমরা আবার এখানে 3-ডট মেনুতে ক্লিক করছি। ক্লিক করে ভিউ অ্যাজে ক্লিক করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি দেখতে পাচ্ছেন আমার যে ফলোয়িং 0-0 দেখাচ্ছে। তো আমরা একদম 0-0 ফলো করতেছি এরকম মানুষে ভাববে। তো এটি কিন্তু খুবই একটি মজার বিষয়। তো আপনি এখানে 2K পিপলকে ফলো করতেছেন, এখন কিন্তু পাবলিকের সামনে শো আপ করবে যে আপনি কাউকে ফলো ফলোয়িং করছেন না। তো আপনাকে 5K ফলো করতেছে কিন্তু আপনি কাউকে ফলো করতেছেন না। সো এইভাবে আপনারা এই সেটিংটি করবেন। এবং যারা ফেসবুক লাইট ইউজ করতেছেন তারা কিন্তু সেখান থেকে প্রাইভেসি সেটিংটি খুঁজে নেবেন, এবং প্রাইভেসি সেটিংয়ের ভিতরে আপনারা দেখবেন যে হু ক্যান সি ফলো সেই অপশনটি রয়েছে, সেখান থেকে করার চেষ্টা করবেন। তো এই আর যারা আপনার মোবাইল ফেসবুক থেকে করতে চান তারা তো দেখিয়ে দিলাম একদম সিম্পল, এবং যারা লাইট ফেসবুক থেকে করতে চান তারা সেখান থেকে সেটিংটি খুঁজে নেবেন। তো আজ এই পর্যন্ত ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।